নমস্কার বন্ধুরা অসমতে আবার তোমাদের জন্য একটা অসম ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা হলো যে তোমার মানে যারা ইংরেজিতে খুবই কাঁচা ধরো সাপোজ তুমি হোয়াটসঅ্যাপ কিংবা ম্যাসেঞ্জার আরও অনলাইনে অনেক কিছু কাজ করো তো হোয়াটসঅ্যাপে কিছু কিছু ফ্রেন্ড হয় যে যারা ইংলিশে কথা বলে কিংবা ম্যাসেঞ্জারে যারা ইংলিশে কথা বলে ইংলিশ বুঝতেও পারা যায় না কিংবা ইংলিশে তুমি কি লিখবা সেটাও বুঝতে পারো না তো আজকে তোমাদের এমন একটা ডিকশনারি সম্বন্ধে বলবো কিংবা দেখাবো সেই ডিকশনারিটা তুমি যদি তোমার মোবাইলে ইনস্টল করে রাখো তো তুমি নিজে ইংলিশে মাস্টার হয়ে যাবা এক মিনিটেই ঠিক আছে তো খুবই সুন্দর অ্যাপ্লিকেশনটা আমাকে লেগেছে তোমাদেরকেও ভালো লাগবে হ্যাঁ যারা ইংলিশ সম্বন্ধে একবারে কাঁচা ওই ডিকশনারিটা ইউজ করার পর তোমরা ইংলিশে মাস্টার হয়ে যাবা আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি ভিডিও নিচে যে লাল বোতাম আছে সেখানে টাচ করবে আর ঘন্টির মতন আছে সেখানেও টাচ করে দেবা তাহলে আমি যদি নতুন নতুন ভিডিও নিয়ে আসি খুব সহজে পেয়ে যাবো তা চলো শুরু করছি তো চলো শুরু করছি ঠিক আছে তার আগে তোমাদের একটা বলে দিই এটাতে কিন্তু একটা দারুণ অপশন আছে যে তুমি নেট ছাড়াও কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারবা ঠিক আছে খুবই সহজে তো সম্পূর্ণ দেখো ভিডিওটা তাহলে শিখে যাওয়া কীভাবে তুমি মানে ইংরেজি সব কিছু ভালো বুঝতে পারবা আর তার সঙ্গে নেট ছাড়াও ঠিক আছে তো তার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন নামাতে হবে তা অ্যাপ্লিকেশনটা আমি পরে দেখাবো তোমাদের কোথায় থেকে নামাতে হবে কীভাবে নামাতে হবে হুম তো আমরা আগে স্টার্ট করি অ্যাপ্লিকেশনটা কীভাবে ইউজ করতে হবে তো প্রথমে তোমার দেখো এই অ্যাপ্লিকেশনটা এরকম আমাদের অ্যাপ্লিকেশান ইন্টারফেস হবে তো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো আমরা ইনস্টল করার পর ওপেন করার পর প্রথমে কিন্তু ওপেন করার সময় আমাদের নেট লাগবে ঠিক আছে তারপরে এখানে দেখো আমাদের কীভাবে ইউজ করতে হবে এখানে দেখিয়ে দি দিবে তারপরে ওপরে দেখো স্কিপ লেখা আছে যে তোমার ডান দিকে স্কিপে টাচ করে দেবা টাচ করে দেওয়ার পর আমাদের কাছে অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তারপরে এখানে দেখো ডান বলছে তো আমরা ডান করে দেবো ডান করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু ওপরে ইংলিশ মানে অপশন খুলে আলো তারপর ওপরে দেখো লেখা আছে ইংলিশ টু ইংলিশ ঠিক আছে তো আমাদের এখানটায় আমাদের চেঞ্জ করতে হবে তো এখানে দেখো ইংলিশ আছে ইংলিশই কর থাক আমাদের বাম দিকে যেটা লেখা আছে ইংলিশ সেখানে আমরা যদি টাচ করি টাচ করার পর দেখো এখানে আমাদের অনেক রকম ল্যাঙ্গুয়েজ চলে আসবে তো আমরা যা যেটা ভাষা ইউজ করবো ধরো বাংলা ঠিক আছে কিবা বা ইংরেজি কি মারাঠি হিন্দি তোমার যেটা ইচ্ছা তুমি ইউজ করবো তো আমরা বাংলা বিষয়ে কথা বলছি তো আমরা বাংলায় তো এখানে আমরা বাংলা সিলেক্ট করে দেবো তো আমরা এখানে ডাউনলোডিং টাচ করব তাহলে আমাদের কাছে দেখো রাইট চিহ্ন হয়ে গেলো তার মানে আমাদের বাংলা সিলেক্ট হয়ে গেলো তো আমরা আবার টাচ করবো তারপর দেখো এখানে ইংশ টু বাংলা ঠিক আছে হয়ে গেলো তো আমরা এখানে যদি আবার ইংরেজিতে টাচ করি তো এখানে আমরা ইচ্ছে করলে বাংলা টু ইংরেজি করতে পারব যেটা খুশি করতে পারবো আমরা আমরা যদি আবার বাংলা টু দেখো বাংলা টু ইংরেজি কিংবা ইংরেজি টু বাংলা যেটা ইচ্ছা আমরা করতে পারবো তা আমরা জাস্ট আমরা ইংরেজগুলোকে আমরা বাংলাতে ট্রান্সলেট করবো তার জন্য আমরা এরকম করে দিলাম সেটিং সেটিং করে দেওয়ার পর এখানে আরও কিছু বেসিক সেটিং আছে দেখো এখানে বাম দেখে তোমার থ্রি ডট লেখা আছে না তিনটা দাগ আছে যে তিনটা দাগে টাচ করবো টাচ করার পর দেখো এখানে আমাদের নিচে চলে আসবো সেটিং লেখা আছে সেটিংয়ে চলে যাব আর সেটিংয়ে যাওয়ার পর এখানে আমরা ওয়েট মানে নিচে দেখো লেখা আছে কফি টু ট্রান্সলেট সেখানে আমরা যদি টাচ করি টাচ করার পর এখানে দেখো আমাদের ওপরে অ্যানেবেল কফি টু ট্রান্সলেট লিখা আছে এখানে দেখো ইনস্টাল কফি টু মানে ট্রান্সলেট যেটা এক্সট্রা আমরা অন করে দেবো ঠিক আছে অন করে দেওয়ার পর একবার ব্যাক হয়ে যাবো ব্যাক হয়ে যাওয়ার পর নিচে চলে আসবো নিচে দেখো ক্যান ফর হেড যেখানে লিখা আছে সেখানে টাচ করব থাক এটা আমরা নর্মালি রাখতে দেবো আর এখানে দেখো দুটা নোটি কুইক ট্রান্সলেট নোট ওয়ান তারপর দেখো নোটিফিকেশন অন দুটাই অন করে দেবা তারপরে এখানে আরও অনেক কিছু অপশন আছে তুমি সেটিং দেখে নিবা তো আমি তোমাদের যা দেখালাম সে সেইভাবেই করে দেওয়া ঠিক আছে ওপরে ওপরে এই দুটা দেখো ওয়ান আর এখানে দেখো কপি টু ট্রান্সলেট সেখানে যাবে এখান থেকে তুমি দুটা অপশান অন করে দেওয়া অন করে দেওয়ার পর ব্যাক হয়ে যাবা ব্যাক হয়ে যাওয়ার পর দেখো আমাদের এখানে কিন্তু খুলে গেলো তো আমরা যদি এখানে আমরা কিছু তো ধরো আমরা এইখান থেকে আমরা এখন আমরা যদি তোমার এতে যাই আমাদের তো আমরা সাপোজ দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে যে আমাদেরকে মেসেজ করলো দেখো লিখা আছে হাই আই বিপ্লব ইয়র নেম ঠিক আছে কি বা মাই ইউটিউব চ্যানেল যা লেখা আছে আমরা শুধু জাস্ট টাচ করে টাচ করে দেখো উপরে লেখা আছে কফি কফিতে ওই টাচ করি টাচ করার পর দেখো এখানে আমাদের অটোমেটিক ট্রান্সলেট দেখিয়ে দেবে আমাদেরকে কোনো যাতে পেস্ট করতে হবে না মানে এতটা সহজ শর্টকট করেছে দেখো লিখা আছে হাই আমি আমি আমরা বিপ্লব ঠিক আছে মানে বাংলাতে যা হয় তাই লিখে দিয়েছে হ্যাঁ যেটাই তুমি কপি করবো না কেন সেটাই তুমি কপি করবা লিঙ্ক করবা এখানে সঙ্গে সঙ্গে তোমার দেখিয়ে দিবে ঠিক আছে তো এটা দেখলা তারপর ধরো ইস্যু ব্রজনে ইস্যু ব্রজন না তোমার ধরো যেখানে খুশি তোমার ধরো ইংলিশ লিখা আছে ধরো আমরা এখানে গেলাম আমাদের ধরো এরকম ইংলিশ পেজ আছে অনেক যে আমরা কিছু মানে বুঝতে পারছি না আমরা জাস্ট এখানে যাব। যাওয়ার পর যেটুকু আমরা নেব নেওয়ার পরে এখানে দেখো কফি লিখা আছে কফিতে যদি টাচ করি তারপরে কিছুক্ষণ ওয়েট করবা ওয়েট করার পর দেখো এখানে আমাদেরকে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করে বলে দেবে যে আমরা কি খুঁজতে চাইছি ঠিক আছে এটা খুবই স দারুণ একটা অ্যাপ্লিকেশন ঠিক আছে তো আবার তোমাদের দেখাচ্ছি এখান থেকে ধরো আমরা বাংলা কিছু যদি আমরা মানে তো দেখলাম খুব সহজেই তোমার ইংরেজি লেখা বাংলাতে ট্রান্সলেট করে নিতে পারলাম ঠিক আছে করে তুমি আবার ওটাকে এস এম এস পাঠিয়ে দিতে পারবা তো এবার তোমাদের দেখাও বিনা নেটে তোমরা কীভাবে ইউজ করবা অ্যাপ্লিকেশনটাকে তার জন্য তোমাকে করতে হবে তিনটে দাগ দেওয়া আছে দেখো তোমার বাম দিকে সেখানে তুমি টাচ করবা টাচ করার পর দেখো লিখা আছে ওপরে অফলাইন ডিকশনারি সেখানে তুমি টাচ করবা টাচ করার পর এখানে দেখো অনেক রকম আমাদের দেখাবে তো আমাদের দেখো ওপরে লেখা আছে দ্য ইংলিশ টু ব্যাঙ্গলি দেখো রাইট চিহ্ন মানে আমরা এটা অলরেডি ডাউনলোডিং করে নিয়েছি তারপর এখানে দেখো লিখা আছে ইংলিশ টু হিন্দি সেটা আমরা ডাউনলোডিং করে নিয়েছি তো তোমার যেই যেই ভাষার প্রয়োজন নিচে দেখো লিখে আছে সেই সেই ভাষাতে তুমি টাচ করে দেবা তাহলে তুমি খুব সহজে সেটা অফলাইনে তুমি ইউজ করতে পারবা ঠিক আছে খুবই কম এমবির একেবারে এক মিনিটেই তুমি ডাউনলোডিং করে নেওয়া করে নেওয়ার পর তুমি নেট ছাড়াই তুমি ওটাকে ইউজ করতে পারবা ঠিক আছে তো খুবই সুন্দর একটা অ্যাপ্লিকেশন ইউজ করে দেখো খুব তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলতে পারবা তোমার বন্ধুদের সঙ্গে আর এবার তোমাদের দেখাই অ্যাপ্লিকেশনটা তুমি পাবা কোথায় থেকে তার আগে তোমাদের একটা কথা বলি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক যেখানে পারো হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ভালো না লাগলে ডিসলাইকও দিতে পারো আর নিচে কমেন্ট করে তুমি জানাতে পারো ঠিক আছে তে এই ব্রাউজারটাকে তুমি যদি নামাতে চাও তাহলে তুমি পাবা কোথায় থেকে তার জন্য তোমাকে যেতে হবে অ্যাপ্লিকেশনটা নামাতে হলে যাবো প্লে স্টোরে প্লে স্টোরে যে এখানে তুমি সার্চ করবা ইউ ডিস ডিকশনারি ঠিক আছে এখানে তুমি সার্চ করবা ইউ ডিকশনারি তো এখানে জাস্ট যদি ইউ যদি দাও তুমি ইউ দিয়ে যদি মাইনাস চিহ্নটা আছে যে সে মাইনাস চিহ্নটা দিলেই ওপরে দেবে ঠিক আছে ইউ ডিকশনারি বেস্ট দেখো ইউ ডিকশনারি বেস্ট ইংলিশ ট্রান্সলেট ডিস ডিকশনারি ঠিক আছে এটাকে তুমি ডাউনলোডিং করে নেবা করে নেওয়ার পর আরও অনেক সেটিং আছে সেটিংগুলো ভালো করে বুঝে নেবার নিজে নিজে করবা ইউজটা খুব ভালো লাগবে আর